যে ফ্যাসিলিটিসগুলো আছে যদি আমরা সঠিকভাবে পাই ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিতে পারি তাহলে অবশ্যই আগামীতে এর থেকে আরও বেটার কিছু করবই। এশিয়ার মঞ্চে সুবাস ছড়িয়েছে বাংলাদেশ অ্যাথলিটরা, তবে সেই সুবাস কতটুকু ধরে রাখতে পেরেছে লাল সবুজ? এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপা ও ব্রোঞ্জ নিয়ে ইরান থেকে দেশে ফিরেছেন দুই অ্যাথলিট জহির রায়হান ও মাহফুজুর রহমান। কিন্তু দেশের জন্য সুনাম বয়ে আনা এই দুই অ্যাথলেট তাদের প্রাপ্য সম্মানটুকু পেলেন কি? পদক নিয়ে দেশে ফেরার দিন বিমানবন্দরের সাধারণ টার্মিনাল ব্যবহার করতে হয়েছে তাদের, যাদের অভ্যর্থনা দিতে বিমানবন্দরে আসেননি যুব মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা, ছিল না মিডিয়ার আনাগোনাও, শুধু ফেডারেশনের ফুলেল অভ্যর্থনা নিয়েই তুষ্ট থাকতে হয়েছে পদকপ্রাপ্তদের। প্রথমবার এশিয়ান ইনডোরে অংশ নিয়ে 400 মিটার দৌড়ে রূপা জিতেছেন জহির, আর হাই জাম্পে মাহফুজের অর্জন ব্রোঞ্জ। দেশকে ভালো কিছু উপহার দিতে পেরে গর্বিত তারা। এশিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিধিতে এই ধারা অব্যাহত রাখতে চান ভবিষ্যতে। এটা যেহেতু আমার প্রথম এটা পার্টিসিপেট, আর কিছু অভিজ্ঞতার বিষয়ে রয়েছে, অনুশীলনের বিষয় রয়েছে, যে ফ্যাসিলিটিসগুলো আছে যদি আমরা সঠিকভাবে পাই ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিতে পারি তাহলে অবশ্যই আগামীতে এর থেকে আরও বেটার কিছু করবো ইনশাল্লাহ। এদিকে ভালো সুযোগ সুবিধা না পেয়েও দেশকে নিয়মিত পদক এনে দিচ্ছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। সুযোগ সুবিধা বাড়ানো হলে অর্জনের পাল্লা আরও ভারী হবে, এমন প্রত্যাশা ফেডারেশন সাধারণ সম্পাদকের। আমাদেরকে যদি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আমাদেরকে সারা বিভাগগুলিতে মাঠ দেওয়া হয়, সেটাপ ইকুইপমেন্ট জিম সমৃদ্ধ হোস্টেল সারা বছরের মাপ দিতে পারি, এশিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট রেজাল্ট করবে বাংলাদেশ। আমাদের ছেলেদের মধ্যে সেই স্পৃহা, সেই চ্যালেঞ্জগুলি আছে। আগামীতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ভালো সম্ভাবনা তৈরি করতে সুপরিকল্পিতভাবে এগোতে চায় অ্যাথলেটিক্স ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।